I live inside my own world of make-believe. हेलो गाइस, वेलकम बैक टू इमॉर्टल 2.0। सो गाइस, तुम्हारा सबाई केमन आसो, आशा कर सबाई भलो ही आसो। सो गाइस, आज के जो कथा बोलो से मासर को डिस्काउंटेबल आसते चले तुम्हारा सबाई जानो जो गैरी कौन क्य कर तर को ठीक नहीं कि मिस्टी सब दे कि लेवल आप सब दे हैकास्टर दे मकोस्टर दे तपर लेवल आप सब आज कौन सब दे को ठीक नहीं एक गैरिनार ऊपर पुरोपुर डिपेंड करन सार्वर कौन सब दे तुम्हारा जानो जो हमें किसुदिन आगे भिडियो बनाए ब्राजिल सार्वरे मिस्टर ब्राजिल सार्वरे एक डिसकाउंट इवेंट एस 80% डिसकाउंटर तपर ताइवान सार्वरे मिस्टर सब एस जो तुम्हारे भिडियो बनाए दिए मिस्टर सब एक लेवर चेंज कर सब नतून नतून डिसकाउंट इवेंट आस मासे को नतून डिसकाउंट इवेंट देवे ना मिस्टर सब दे ना सुपार मार्केट देवे ना हुईल अफ डिसकाउंट देवे जो एक डिसकाउंट इवेंट गाड़ीना देवे कारण गाड़ीना जानो ही 10-15 डिसकाउंट इवेंट अलरेडी बनिए ले गए हैकर स्टोर आसबे ना मिस्टी शॉप आसबे सेटा कोनो ठीक नहीं जदि तो अने के बोलबे जे ना दादा हैकर स्टोर ही आसबे मिस्टी शॉप ही आसबे तादेर के आमी बोलते जाई तुम्हार जेटा मना होय सेटाई मना करो एबारे जे गाड़ीना ऊपर डिपेंड करछे गाड़ीना की करबे ए जे गाड़ीनार ऊपर बोले डिपेंड जे आमरा किछु करते पारबो ना। सो गाइस, তোমাদের এবার মতামত আমি জেনে নিতে চাই, তোমাদের কোন শপটা এলে মনে হয় যে ভালো হবে, মিষ্টি শপ না হেকা স্টোর না লেভেল আপ শপ না হুইল আপ ডিসকাউন্ট? যে তোমরা এবার আমায় কমেন্ট জেনে নিশ্চয়ই জানাবে যে এই শপটা এলে ভালো হবে, যে অনেকের অনেক রকম ডিসকাউন্ট পায়। আমার মতে তো মিষ্টি শপটা এলেই ভালো, কেন যদি লেভেল আপ শপটা দিয়ে দেয় লেভেল আপ শপে পুরো ভঞ্জা। আমার 200-300 যেমন আগের বাড়ি চলে গেছিলো লেভেল আপ শপের জন্য, আমাকে আরেকবার করে টপ আপ করতে হয়েছিলো লেভেল আপ শপের জন্য। এই যে লেভেল আপ শপটা পুরো ঝামেলা করে দিয়েছে, এলিট পাস নিতে গিয়ে আমার অনেক ডায়মন্ড চলে গেছে, অনেক টাকা চলে গেছে। মিষ্টি শপটা দিলে মানে ভালো হয়, একবারে ডিসকাউন্ট যেতে হয়, একবারে যে জিনিসটা দরকার সেটা নেওয়া যেতে পারে। এই জন্য বলে মিষ্টি শপটা এই বাসে আসা দরকার, গ্যারিনাকে এটা বলা দরকার। তোমরা একটা জিনিস করতে পারো, গ্যারিনা যে এফবি বেঁচে যে পোস্টগুলো আছে সেখানে গিয়ে তোমরা বলতে পারো যে উই ওয়ান্ট মিষ্টি শপ, উই ওয়ান্ট মিষ্টি শপ, এরকম করে পুরো যদি স্প্যাম করতে থাকো অবশ্যই গ্যারিনা চাপে পড়ে তোমাদের অবশ্যই মিষ্টি শপ দিয়ে দেবে। এটা তখন গ্যারিনা ভাববে যে পাবলিকের মিষ্টি শপ চাই, অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট চাই না। সো গাইস, তোমরা এরকম করেই স্প্যাম করবে, যে তোমার যেই শপটা দরকার সেই মতো স্প্যাম করবে। আর তবে একটা জিনিস লক্ষ্য করবে, যে জিনিসটা তোমাদের বেশি চলছে, ধরো মিষ্টি শপ বেশি চলছে, মিষ্টি শপের দিকে এগিয়ে যাবে, মানে যেটা বেশি চলবে সেটার দিকে এগাবে, তাহলে গ্যারিটা চাপে পড়ে উঠে দেবে। আর গাইস, মিষ্টি শপে কি এলাইট পাস আসবে সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছিলো। আমি যে ব্রাইজ টাইয়ান সরবার যে ক্লিপটা দেখেছিলাম ওইখানে কিন্তু এলিট পাস দেখতে পেলাম না ফার্স্ট ফেজটায়। হয়তো 9টা ডায়মন্ড স্পিন করার পর এলিট পাসটা দিতে পারে, আর না দিলে কিছু করার নেই, তোমরা তোমাদের আবার বুঝে নিতে পারো যে মিষ্টি সবে এলিট পাস দিবেন, তখন তোমাদের সবাই ঘটি হারিয়ে যাবে। এবার আমি কিছু করতে পারবো না এই নিয়ে, তোমরা আবার গ্যারিটাকে কমপ্লেন জানাবে যদি এরকম হয় আর কি। এরকম হবে না আশা করছি, হওয়ার কোনো চান্স নেই, হলে হয়তো 10% হয়তো চান্স থাকতে পারে। আর গাইস, তোমার তো চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, টাকা লাগে না। আর তোমরা যদি বাঙালি হয়ে থাকো তাহলে তো আগে সাবস্ক্রাইব করবে, কারণ বাঙালি হয়ে বাঙালির চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না তো কাকে সাবস্ক্রাইব করবে আগে বলে দাও তো। আর গাইস, ভিডিও যদি একটুও ভালো লাগে থাকে, একটুও কিছু নলেজ পেয়ে থাকো, তাহলে ভিডিওটা লাইক করে দাও। ওকে গাইস, টাটা।